চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হলো আমরা যে আমাদের কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিন ভেরিফাই করে সে বিষয়টা নিয়ে আমি আমার এই ভিডিওটি তৈরি করব। তো ভিউয়ার্স, একটা কথা বলে নিই, অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন আমরা আসলে পিন ভেরিফিকেশনটা করি এর আগে কিছু স্টেপ আমাদের থাকে, জানেন ভিউয়ার্স আপনারা, যে মনিটাইজ অ্যাপ্লাই করার পর কিন্তু আমাদের এই অপেক্ষায় থাকতে হয় কবে আমাদের অ্যাডসেন্স লেটারটা ভেরিফাই করার জন্য যে একটা 6 সংখ্যার পিন নাম্বার পাঠায় গুগল থেকে, তো সেটা ওরা আসলে চিঠিতে আমাদের যে নোটিশ দিয়ে থাকে সেটাখানে কিন্তু ওদের লেখা থাকে 2-4 সপ্তাহ, 2-4 উইকস। তো অনেকের হয়তো এর আগেই পেয়ে যায়, এটা ডিপেন্ড করে কান্ট্রি হিসেবে, যে যে কান্ট্রি আসলেও আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এগুলো একটু দেরিতেই যায়, অনেকের আবার দেখা যায় যে বেশি সময় লাগে, অনেকের অ্যাড্রেসটা খুঁজতে পায় না দেখে তাদের একটু সমস্যা হয়। তো আরেকটা বিষয় হলো যারা অ্যাড্রেসটা একটু ভুল করে থাকে, দেখা যাচ্ছে পরবর্তীতে সেই অ্যাড্রেসে নেই, চেঞ্জ করছে, এটা একটা হতে পারে। তো দেখুন, আমি আমার যে অ্যাডসেন্স লেটারটা আমি এক সপ্তাহে পেয়ে গেছি, আমার গত 22 তারিখে আমার ওরা মেসেজ দিয়েছে, আমি আজকে আমার চিঠিটা পেয়ে গেছি। তো আমার এক সপ্তাহ লাগছে আমার চিঠিটা আসতে। তো আমি চিঠিটা আসার পরে আমি ভাবলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়া দরকার, তো তাই আমি ভিডিওটা তৈরি করতেছি সবার যাতে একটু উপকার হয়। তো আমার এই চ্যানেলে আপনারা ইউটিউব সম্পর্কে রিলেটেড ভিডিওগুলো পাবেন আশা করি। প্রথমে একটু বলে রাখি ভিউয়ার্স, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটা অন করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো নোটিফিকেশন এলে আপনারা পেয়ে যান। দেখুন ভিউয়ার্স, যে বিষয়টা নিয়ে এখন কথা বলছি যে আমরা 6-ডিজিটের যে পিন নাম্বারটা আমরা এখন আমাদের এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আমরা কীভাবে সংযুক্ত করতে হয় সেটা ভেরিফাই করতে হয় সেটা আমি দেখাবো এই ভিডিওতে। তো আরেকটা কথা বলি, যেটা যারা আমার বলছে যে অনেকেই বলছেন যে যারা চিঠিটা পাইতে অনেক দেরি হচ্ছে এবং আসতেছে না, গ্রামে থাকে অথবা শহরে থাকে, যাই হোক চিঠি নিয়ে একটু প্রবলেম অনেকেই আছেন, তো সে বিষয়ে আমি আমার এই ভিডিওর শেষে আমি 2টা টিপস দিব এবং 2টা কথা বলবো, 2টা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা আশা করি সে বিষয়টা ফলো করলে আপনারা হয়তো আপনাদের চিঠিটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমরা শুরু করা যাক আমাদের কীভাবে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিন ভেরিফিকেশন করতে হয় সে বিষয় নিয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার অ্যাডসেন্স চিঠিটা, চিঠিটা ওটা পাঠিয়েছে দেখতে পাচ্ছেন গুগল থেকে। তো এই ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 পাশে 3টা দাগ আছে এই চিঠিটার, এই 3টা দাগ থেকে আমরা হাত দিয়ে ছিঁড়ে নিব অথবা যে কোনো কিছু দিয়ে এটা কেটে নিতে পারি। তো এটা খুললে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এর ভিতরে আমাদের 6 ডিজিটের একটি পিন নাম্বার আছে, যে 6 ডিজিটের পিন নাম্বারটি এটি আমরা ভেরিফাই নাম্বার যেখানে যাবে অ্যাডসেন্সের সেখানে বসিয়ে দিলে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এর ভিতরে আর কিছু নেই, শুধু ওই 6টা ডিজিটটাই আমাদের প্রয়োজন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি খুলছি আমার ডিজিট। তো ভিউয়ার্স, আমি সরাসরি আমি আমার ডিসপ্লেতে চলে আসছে, এখানে আমার দেখুন ভিউয়ার্স, এখানে আমি সরাসরি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে একটা মেসেজ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এখানে লেখা আছে ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস, উই পোস্টেড এ পিন টু ইউ অন 22 নভেম্বর 2020। ওরা 22 তারিখে আমার এটা সেন্ড করছে, সেটা বলতেছে পিনটা। এবং এখানে দেখুন ভিউয়ার্স লেখা আছে যেটা আমি প্রথমেই বলেছি যে ওরা বলে 2-4 উইক, মানে 2-4 উইকস টু এটা যাইতে সময় লাগবে, অনেকের হয়তো এটা কম বেশির ভিতরে পেয়ে যেতে পারে, যেমন আমি 1 উইকসে পেয়ে গেছি, এটা ডিপেন্ড করে কান্ট্রির উপরে, আমি স্পেনে আছি এই জন্য আমি একটু আগে পেয়ে গেছি। তো দেখুন ভিউয়ার্স, এখন আমরা পিনটা আমরা কথা না বাড়িয়ে আমরা পিনটা কীভাবে ভেরিফাই করতে হয় সেদিকে আমরা চলে যাব মূল ভিডিওতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফাই নামক একটা অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের নিচে। তো আমি এখানে কী করবো, আমি ভেরিফাই নামক অপশনটা আমি ক্লিক করবো, আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আমি ওখানে ওরা যখন বললো তখন আমার এখানে পিনটা এখানে আমি সাবমিট করব। তো পিনটা এখানে যেখানে আমরা পিনটা দিতে বলছি এখানে আমরা পিনটা দিব, ইউর পিন বলতেছি ইউর পিন। তো 6 ডিজিটের আমার কাছে একটা পিন আছে যে সিডিটা আমার পাঠিয়েছে, প্রথমে আমি আপনাদের দেখিয়েছি সিডিটা কীভাবে খুলতে হয় এবং এখন এই সেই সিডিটার পিনটা আমি এখন এখানে দিয়ে দেবো। তবে এখানে খুবই একটা পিনটা 6 ডিজিটের পিনটা আমি এখন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, হ্যাঁ ভিউয়ার্স আমি পিনটা দেখেন এখানে আমি পিনটা বসিয়ে দিয়েছি। এখন এইখানে 6 ডিজিটের পিনটা আপনারা এখানে অবশ্যই একবার থেকে 2-3 বার আপনারা দেখে নেবেন, কারণ কি এই পিনটা যদি আপনি 3 বারের বেশি আপনি ইউজ করতে যান, 3 বারের বেশি দিলে আপনার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে এবং এটা আশঙ্কাই বেশি। তো এই জন্য আপনারা 1-3 বার, মানে এটা তো খুব একটা বেশি জটিল বিষয় না, 3-6টা মাত্র ডিজিট আপনারা দিয়ে শুধু সাবমিট এখানে দিয়ে দিবেন। সাবমিট আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সাবমিট দেওয়ার সাথে আমার এখানে কী লেখা আসলো, ইউর বিলিং অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, আমার পিনটা দেখুন ভেরিফাইড হয়ে গেছে। এবং এইখানে যে আমার একটা মেসেজ শো করতেছিল সেই মেসেজটা কিন্তু এখানে নেই, এবং আপনারা একটু আরেকটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে উপরে আমার একটা
মেসেজ কিন্তু শো করতেছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইওর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাইড ইওর অ্যাড্রেস, এটা শো করতেছে। তো এটা এখন থাকবে না, কারণ আমি যেহেতু আমার পিনটা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটা রিফ্রেশ দিব, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই এই মেসেজটা থাকবে না, এই নোটিফিকেশনটা থাকবে না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার উপরে কিন্তু কোনো নোটিফিকেশন এখন নেই, সব চলে গেছে। তো এখন আমার এখানে ক্লিয়ার, তার মানে আমার এই অ্যাকাউন্টটা এখন ভেরিফাইড হয়ে গেছে। তো এইভাবে সিম্পল, মানে এটা খুব সিম্পল কিন্তু অনেক জটিল যদি আমরা করে নিই, যেমন অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভেরিফাইড পিনটা যদি আমরা এলোমেলো দিই তাহলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এটা হলো আমাকে দেখাইলাম ভিউয়ার্স কীভাবে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়। তো এটা ডান হয়ে গেল। এখন আমি যে কথাটা বলতেছিলাম যে ভিউয়ার্স যে ওকে ভিউয়ার্স তাহলে আমরা এখন দেখবো, তাহলে আমরা এখন দেখবো যে আমরা কীভাবে, প্রথমে আমি বলেছিলাম ভিউয়ার্স যে আমার প্রথমে যে যারা অ্যাডসেন্স এই লেটারটা পেতে যাদের একটু সময় লাগে, অনেকের সময় লাগতেছে এবং অনেক দিন হয়ে গেছে তারা লেটারটা পায় না, তারাও আমার কাছে কিছু বলছে যে ভাই এই লেটারটা আসে না, কী করবো বা কী সমস্যা একটু জানাবেন প্লিজ। তো এটার জন্য আপনারা কী করবেন, এই পেমেন্ট অপশনে চলে আসবেন ভিউয়ার্স। এই পেমেন্ট অপশনে বাম সাইডে দেখতে পাচ্ছেন আপনারা পেমেন্ট অপশন, পেমেন্ট অপশন এখানে ওকে হওয়ার পর ভিউয়ার্স এখানে যখন ওকে হবে তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে সেটিং, তো ম্যানেজ এই যে সেটিংয়ের নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেটিংয়ের নামের যে একটা অপশন আছে ম্যানেজ সেটিং, তো আপনারা কী করবেন ম্যানেজ সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। ম্যানেজ সেটিংয়ে ক্লিক করলে ভিউয়ার্স এরকম আপনার সামনে সবগুলা শো করবে, দেখতে পাচ্ছেন কলমের মতো যে অপশনগুলো এই কলমের মতো আপনার নিচেই চলে আসবে। নিচে আসার পরে আপনার যেখানে অ্যাড্রেস দেওয়া আছে ভিউয়ার্স, উপরে আপনার কিছু করার দরকার নেই, নিচে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাড্রেস, এই যে নিচে এখানে যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসের উপরে আপনারা যদি ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে যদি আপনারা ক্লিক করেন ঠিক এরকম একটা অপশন আসবে। তো আপনারা কী করবেন এই অ্যাড্রেসে আপনার, আপনি যদি গ্রামে থেকে থাকেন একবারে গ্রামে, তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, আপনি শহরে যেমন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই থাক বা রিলেটিভ যে কোনো একটা পরিচিত লোকের তার যেই অ্যাড্রেসটা সে পারমানেন্ট থাকে, তার নিজের বাসা বা নিজের দোকান এরকম কিছু পারমানেন্ট জায়গায় আপনি বা অফিস, সেখানে তার অ্যাড্রেসটা আপনি ইউজ করতে পারেন। চিঠিটা আসলে আপনার সেখানে যাওয়া লাগবে না, সে যদি আপনার চিঠিটা পাওয়ার পরে 6 ডিজিটের নাম্বারটা শুধু আপনাকে বলে দেয় তো আপনি ওখানে দিলেই এটা হয়ে যাবে, এটা আমারই এমন কিছু না। এবারে দ্বিতীয় যে অপশনটির কথা বলবো ভিউয়ার্স, যারা শহরে আছেন তারা পাচ্ছেন না চিঠিটা, তো তারা কী করবেন একটা কাজ করবেন আপনারা, অনেকে হয়তো দেখা যায় যে চিঠিটা এসে ঘুরে গেছে বা বাসায় কেউ নেই অথবা কোনো ডিসপ্লেস হতে পারে, কারণ যারা শহরে থাকেন তারা করবেন যে এইখানে এসে এই যে অ্যাড্রেসের দ্বিতীয় লাইন অ্যাড্রেস টু, এই অ্যাড্রেসের টু এসে আপনারা কী করবেন আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ফোন নাম্বারটা মোবাইল নাম্বারটা। তো মোবাইল নাম্বারটা দিলে কী হবে আপনার ফোন নাম্বারটা আপনার চিঠির উপরে অটোমেটিক অ্যাড্রেসের মতোর উপরে শো করবে, তো শো করলে অটোমেটিক আপনার পোস্টম্যান ওই চিঠির আপনার ফোন নাম্বারটা দেখে যদি আপনাকে না পায় তাহলে ফোন নাম্বারে আপনাকে ফোন দিবে, তাহলে আপনারা আশা করি আপনারা তাহলে চিঠিটা খুব দ্রুত পেয়ে যাবেন। আর এটা একবার হলে আপনার অ্যাড্রেসটা ঠিক করতে পারবেন, এটা ব্যাপার না, আপনার যদি চিঠি না আসে থাকে পরবর্তীতে এগুলো দিবেন, তখন পরবর্তীতে ওরা আবার চিঠি আপনার জন্য সেন্ড করবে। তো এইভাবে আপনারা আপনাদের চিঠিটা আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা আপনার যদি একটু উপকারে আসে তাহলে আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক এবং শেয়ার করে দিবেন, যাতে আরেকজন আপনার বন্ধু বা অন্য কেউ আপনার ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তো ভালো থাকবেন ভিউয়ার্স।